এটি হচ্ছে আমার দেখা সেরা জমিদার বাড়ির একটি, অত্যন্ত বিশাল একটি জমিদার বাড়ি। এর আগে যেই কয়েকটি আমি জমিদার বাড়িতে গিয়েছি তার চেয়েও তার সবগুলো সমতুল্য একটি জমিদার বাড়ি। লক্ষ্মীপুর জেলার দালাল বাজারে অবস্থিত 400 বছরের পুরনো দালাল বাজার জমিদার বাড়ির ইতিহাস আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেই সাথে দালাল বাজার জমিদার বাড়ির বর্তমান চিত্র আপনাদেরকে দেখাবো। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব নামে একজন জমিদার। তার আদি নিবাস ছিল ভারতের কলকাতায়। পরবর্তীতে তিনি লক্ষ্মীপুরে এসে জমিদারিত্ব সূচনা করেন। সেই সময় এই জমিদার বাড়িটি লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের বাড়ি হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি দালাল বাজার জমিদার বাড়ি নামে হিসেবে পরিচিত। এর কারণ, ব্রিটিশ শাসনামলে জমিদারের বংশধররা ব্রিটিশদের বাণিজ্যিক এজেন্ট হিসেবে কাজ করত, যার ফলে স্থানীয়রা তাদেরকে ব্রিটিশদের দালাল হিসেবে আখ্যায়িত করে। পরবর্তীতে এই জমিদার বাড়িটির নাম হয়ে যায় দালাল বাজার জমিদার বাড়ি। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত এখানে জমিদারের বংশধররা জমিদারিত্ব পরিচালনা করতেন। যখন নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় তখন তারা অন্যত্রে চলে যান, সেই থেকে এই বাড়িটি পরিত্যক্ত। চলুন দর্শক, আমরা ঘুরে আসি এই জমিদার বাড়ি থেকে। দর্শক, আমরা চলে এসেছি লক্ষ্মীপুর উপজেলার দালাল বাজারে অবস্থিত দালাল বাজার জমিদার বাড়িতে। আমরা এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। পুরো জমিদার বাড়িটা আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে আসলে আসলেই বোঝা যায় যে এখানে একজন জমিদার থাকতেন কিংবা রাজা থাকতেন। অত্যন্ত বিশাল একটি জমিদার বাড়ি। এর আগে আমি যতগুলো জমিদার বাড়িতে গিয়েছি এত বড় জমিদার বাড়ি দেখিনি। দেখুন, একের পর এক ভবন, তাও বিশাল আকারের। আমরা যদি এই ভবনটিতে যাই, এটি সম্ভবত এখানকার প্রধান ভবন। দর্শক, একটি বিষয় খেয়াল করলে দেখা যায় যে অধিকাংশ জমিদার বাড়ির যে দেওয়ালগুলো সেগুলো অনেক চওড়া ছিল, প্রায় 3 ফুটেরও বেশি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আসলে এই জমিদার বাড়ির এই দেওয়ালটি কতটা চওড়া। প্রত্যেকটা দেওয়ালই কিন্তু এরকম করে অনেক বেশি পরিমাণে চওড়া, দেখুন। আর তাছাড়া এই দেওয়ালের যে উচ্চতা, মিনিমাম 15 থেকে 20 ফুট হবে। সাধারণত বর্তমানে বিল্ডিং তৈরি করা হয় 8 থেকে 10 ফুট বা 8 ফুট উচ্চতা দেওয়া হয়। সেখানে এই জমিদার বাড়ির দেওয়ালগুলো কিন্তু একেবারেই অনেক উঁচু। দর্শক, দেখুন
এই ভবনের নিচে কিন্তু বিশাল আকারের সুড়ঙ্গ রয়েছে প্রত্যেকটিরই, এই মাথা থেকে ওই মাথায় যাওয়া যায়, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। শুধু এটি নয়, এখানে কিন্তু এই যে আরও একটি রয়েছে, আরও একটি রয়েছে, আমি জানি না এগুলো কেন এভাবে বানানো হয়েছে বা এর নিচে কিছু আছে কি না সেটি আমি জানি না। দর্শক, এই ভবনের এখান দিয়ে উঠার সিঁড়ি রয়েছে, দেখি আমরা উঠতে পারি কিনা। এখানে এরকম ভাবে ই রয়েছে, দেখছি একটি ভবনের দোতলা। এখানে আরো একটি জায়গা রয়েছে, আমরা সেখানেও যাব। দর্শক, আমরা যে মূল ভবন, এটি সম্ভবত কোনো মন্দির ছিল। এই অংশটি অত্যন্ত বিশাল, এই জায়গাটিতে আমরা প্রবেশ করেছি, দেখি চেষ্টা করছি আসলে এখানে কি ছিল। এটি আরেকটি ভবন, সামনে রয়েছে দেখি দর্শক, এখানে একটি রুম নাইটি সিঁড়ির নিচের অংশ, আমরা এখন চেষ্টা করি, এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উপরে ওঠার। কিন্তু এখানে সিঁড়িটি ভাঙা, এখান দিয়ে উপরে ওঠার একটা ব্যবস্থা রয়েছে, আমরা উঠব। দর্শক, এই জায়গা দিয়ে কিন্তু সিঁড়ি অংশ কেটে ফেলা হয়েছে, অনেক ঝুঁকি নিয়ে এখান দিয়ে উঠলাম উপরে একটু ভিউ দেখার জন্য। আপনারা দেখছেন যে এটি হচ্ছে ছাদের অংশ, যদিও ভেঙে ফেলা হয়েছে বা পড়ে গেছে ভেঙে, নিশ্চয়ই এখান থেকে পুরো জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। আমরা একটু এখান দিয়ে যাব, গিয়ে দেখার চেষ্টা করেছে কতটুকু যাওয়া যায়।
পুরো জমিদার বাড়িটির ছাদের ঝুঁকিপূর্ণ অংশ নিশ্চয় আপনারা দেখছেন। যে দর্শক, আর একটি ভবনের এই অংশের ছাদটি এখনও অক্ষত রয়েছে, যদিও সেটিও ঝুঁকিপূর্ণ, সেখানে যাওয়া যাচ্ছে না। তো আমরা এখন এই ছাদ থেকে আপনাদেরকে নিচের যে বিউটি সেটি দেখানোর চেষ্টা করছি। দেখুন বিশাল, দর্শক ছাদের এই অংশে উঠা একেবারে রিস্কের বিষয়। দর্শক এই যে এটি সিঁড়ির রুম, সিঁড়ি এখান দিয়ে আরো একটি জায়গা আছে, যদি আর যাওয়ার জায়গার রাস্তা নেই সেখানে আর আমরা যাচ্ছি না। আমরা এখন নেমে যাব, দেখি নামার কোনো সহজ রাস্তা আছে কি না। দেখুন কি ঝুঁকিপূর্ণ। এখন আমরা নামছি, এখানে গর্তগুলো রয়েছে শেষ মাথা নিচে, আপনারা দেখছেন যে আসলে এগুলো প্রত্যেকটা ভবনের নিচেই রয়েছে, এখানেও রয়েছে আর এখানে আরও একটি গর্ত রয়েছে। তো আমরা এবার জমিদার বাড়ির মূল অংশটিতে রয়েছি, নিশ্চয়ই এটি আপনারা দেখছেন, এটি হচ্ছে জমিদার বাড়ির মূল ভবন বা মূল অংশ, এটি সম্ভবত মন্দির ছিল। আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি। এটি হচ্ছে ভবনের উপরের অংশ, এখান থেকে পুরো জমিদার বাড়ির একটি মোটামুটি ভিউ পাওয়া যায়, সহজেই অনুমান করা যায় জমিদার বাড়িটি আসলে কতটা বড় ছিল। তো দেখুন এখান দিয়ে আরও একটি ভবন রয়েছে, আমরা একটু এই এই ভবনের এখানে একটি রুম রয়েছে, সিঁড়ি রয়েছে নিচে যাওয়ার চেষ্টা করি, নিচে চলে এলাম। এখানে এখানে বন্ধ, এখানে কিন্তু একটি সুরঙ্গ রয়েছে আর এই রুমটি বন্ধ। যাই হোক আমরা একটু উপরে যাই, আপনাদেরকে এবার জমিদারবাড়ির এই অংশটি দেখাবো। এই অংশটি দেখাবো দর্শক, জমিদার বাড়ির হালকা একটু কারুকাজ এখনও অক্ষত রয়েছে, এটি দেখছেন, এছাড়া আর কোনো নকশা আমি দেখিনি। দর্শক আমরা একটু জমিদার বাড়ির আরেকটি অংশ যাচ্ছি, ৪০০ বছরের পুরনো এই জমিদার বাড়িটি। এখন আমরা এখানে রয়েছে, দেখি
ওই পাশ থেকে এই পাশে যে অবস্থা সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন। পথটিতে রয়েছে দর্শক, এটি হচ্ছে এই জমিদার বাড়ির পিছনের অংশ। এখানে কিন্তু রয়েছে এই বর্তমানের অবস্থান, আর এখানে কিন্তু একটি ঘাট রয়েছে, যদিও সম্ভবত এটি নতুন ঘাট, আর পুরাতন ঘাট হচ্ছে ওইটি। এটি হচ্ছে পুরাতন ঘাট। সব মিলিয়ে এটি এই জমিদার বাড়ির পুকুর, দুটি পুকুর রয়েছে এখানে, দুটি ঘাট রয়েছে। আমরা জমিদার বাড়ির একটু বন থেকে ঘুরে আসি। সামনে যে বিশাল একটি বন রয়েছে তার ভেতরে দেখি আর কোনো নির্দেশনা রয়েছে কিনা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই পথ দিয়ে সম্ভবত সামনে বের হওয়া যায়, আমরা সেখানে যাব না, আমরা আবার ভিতরে যাচ্ছি। দর্শক, এটি হচ্ছে এই জমিদার বাড়ির একটি ঘাট, ছোট্ট একটি পুকুর রয়েছে এখানে। দর্শক, এটি হচ্ছে এই জমিদার বাড়ির পুকুর, আর এই এখানে একটি ঘাট, ওই ওখানে একটি ঘাট রয়েছে, এর পাশে হচ্ছে জমিদার বাড়িটি।